মিঠাই মিঠাই এদিকে আসো, এই যে মিঠাই। হ্যাঁ, আমার আরাবি এখানে অনেক ব্যস্ত, রান্না বান্না করতেছে। ডিম ভর্তা, ও ইয়ামি, সুদি ভরা কাজ আর কি। আসসালামু আলাইকুম দর্শক, আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আশা করি সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো এখন বাজে দুপুর 1:30, আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। তোমার আগে শিলাপু আমাকে ফোন দিয়েছে, তো ফোন দিয়ে বলেছে বউ ভাবি আজকে বাসায় যাবো বিকালে, নীলাপু আর আমি মিলে তোমার বাসায়, তুমি আছো কিনা। তো অবশ্যই আছি, কোথায় যাবো আমি আর? ওরা আসলে তো ভালোই লাগে, একা একা থাকি, ওরা আসলে গল্প গুজব হয়, আর অনেকদিন আমাদের দেখা হয় না, কয়েকদিন হয়ে গেলেই মনে হয় কতদিন থেকে হয়তো বা দেখা হয়নি। তো আসবে আজকে, ভালোই লাগছে। আর আমার আরবি কি করছে আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, আমার আরবি এখানে অনেক ব্যস্ত, রান্না বান্না করতেছে। দেখি তোমার চেহারা দেখাও একটু, কি রান্না করছো তুমি? ও, মুলা ভর্তা আর সবজি রান্না করছে। তো এ তো সে গ্যাসের চুলায় রান্না চড়ায় দিছে, সবজি করতেছে আর মুলা ভর্তা করবে। ও, মুলা সবজি। তো আমরা মনে হয় না তো কেউ মুলা ভর্তা কখনো খেয়েছেন। তো আরবির নতুন রেসিপি মুলা ভর্তা, তো রান্না করুক। এই যে ওর হচ্ছে শিল্পাটাও আছে, দেখাও ওটা, দুটা একসাথে করে দেখাও। হ্যাঁ, এই যে এটাতে করে ও ভর্তা করবে। তো অনেক কিছুই আছে আরবির এখানে খেলার। তুমি কার জন্য রান্না করছো, জারাপুদের জন্য? দেখতেই তো পেলেন আরাবি কত ব্যস্ত রান্না বান্না নিয়ে, শুধু মাই রান্না বান্না নিয়ে ব্যস্ত না, মেয়েও রান্না বান্না নিয়ে ব্যস্ত। তো আমি আজকে যা যা রান্না করেছি আপনাদের সাথে শেয়ার করি। কি কি রান্না করলাম এখানে, রান্না করেছি আলু দিয়ে রুই মাছ রান্না করেছি ভেজে, আর করেছি হচ্ছে এক সবজি, সবজিটা হচ্ছে শুধু কাঁচা মরিচ দিয়েই করেছি, এজন্য কালারটা কিন্তু এরকম হয়েছে, একটু ঝোল ঝোল রেখেছি, আরবির বাবা এটা খুব পছন্দ করে। রান্না বান্না তো শেষ, এখন হচ্ছে ফ্রেশ হবো, আরবিকে গোছল করাবো, তারপরে খাওয়া দাওয়া। তো আমাদের যে নতুন অতিথিরা এসেছে তাদের দেখেন তারা কি করছে, ওদেরকে অবশ্য বারান্দায় রেখেছি। আসলে অনেক বেশি রোদ, এ কারণে ভিডিওতে ভালোভাবে দেখা যাবে না, এই জন্য ওদেরকে ঘরে নিয়ে আসলাম। এই যে এরা, এদের কিন্তু আমরা নাম রেখে দিয়েছি, একজনের নাম মিষ্টি আর একজনের নাম মিঠাই। মিঠাই, এই যে এর নাম মিঠাই, মিঠাই মিঠাই এদিকে আসো, এই যে মিঠাই। সামনে যে আছে ওর নাম মিঠাই, আর ওই পিছনে যে আছে নীল কালার, আকাশি কালার যাকে বলে, আসলে নীল তো না একটু আকাশি টাইপেরও আছে, ওর নাম রেখেছি মিষ্টি। আমি আর আরবি মিলে রেখেছি, এর আগে যে ছিল তাদের নাম তো ছিল মিষ্টি আর চকলেট, তো এবার ভাবলাম মিষ্টি আর মিঠাই রাখি, কারণ এদের যে এত মিল, প্রচন্ড মিল। আমাদের যে আগে পাখি ছিল ওরা এত কথা বলতো না, এরা সারা দিন কথা বলে, মনে হয় যে না বাসায় কিছু আছে, মানে এত সুন্দর করে কথা বলে এরা। ওদের ভাষা হয়তো আমরা বুঝি না, কিন্তু সবসময় এদের শুনেন ওরা কি ব্যাপার, চুপ হয়ে গেল কেন, কথা বলো। হ্যালো বলে দাও সবাইকে। আর আমরা কিন্তু খরগোশও কিনেছিলাম, আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখেছেন, একটা আরবির জন্য কিনেছিলাম আর একটা জোহানের জন্য, নীলাপুর ছেলের জন্য কিনেছিলাম। তো খরগোশ পালা কিন্তু অনেক কঠিন, আমরা সেটা জানতাম না, হঠাৎ কিনে ফেলছি, আসলে অনেক ঝামেলা আছে খরগোশের, আর সেটাও সম্ভব, কিন্তু আরবির বাবা আসলে সারাদিন তো থাকেই না, রাতে আসে, রাতে আসে আবার পরিষ্কার করতে হয়, অনেক ঝামেলা থাকে, এজন্যে ওরও ভালো লাগছিল না যে না এত ঝামেলা, রাতে অফিস থেকে আসার পরে কষ্ট করে আবার সেগুলো পরিষ্কার করা, এজন্যে জোহানের খরগোশ খুব পছন্দ, ওই জন্য জোহানকেই দুটোই দিয়ে দেওয়া হয়েছে। আরবির মন খারাপ, অনেক কান্নাকাটি করেছিল, তারপরে বললাম যে আম্মু বাবার তো কষ্ট হয় আর আমার আসলে এগুলো পরিষ্কার করতে ভালো লাগে না। তো এই তো এখন ননদরা আসবে, আসলে কি করব কি বানাবো বুঝতে পারছি না, হঠাৎ করেই আসবে, তো যা আছে তাই খাবে, কারণ নিজের ভাইয়ের বাসা,
যা হবে তাই খাবে, তাই না? আমাদের মধ্যে এগুলো নাই যে না আসবে দেখে পোলাও রোস্ট, আমরা যা হয় তাই খাই সবাই মিলে, আসলে মজা করি আমরা, এটাই সবাই মিলে গল্প গুজব হবে, এটাই তো। তো ঠিক আছে, পরে কথা হচ্ছে। খাওয়া দাওয়া শেষ করলাম, তো এখন রান্নাঘরে যাব। রান্নাঘরে গিয়ে কিছু দেখি কি করা যায়। হচ্ছে বুট সিদ্ধ করে রেখে দিয়েছি, মানে কিছুক্ষণ আগেই বুটটা সিদ্ধ করে রেখে দিয়েছি, ভুনা করব। আর আমার হচ্ছে রান্নাঘরে প্রচন্ড হচ্ছে রোদ আসে এ পাশ দিয়ে, এই জন্য আপনাদের সাথে তাকায় আমি ভিডিওতে কথা বলতে পারছি না। তো দেখাচ্ছি আমি কি করছি, রোদের জন্য ঠিক মতো দেখা যাচ্ছে কিনা আসলে, তারপরও দেখাচ্ছি। এখানে আমি পেঁয়াজ দিয়েছি, আর বুটটা ভুনাবো, এই জন্য হচ্ছে এখানে পেঁয়াজ দিয়েছি, মশলা দিয়েছি আর টমেটো দিয়েছি। আসলে বুট ভুনা করার সময় আমি টমেটোটা দিই, পেঁয়াজটা একটু কম লাগে, টমেটোটা দিলে মজাও হয় বুট ভুনাটা খেতে। মিষ্টি কুমড়াটা প্রথমে একটু সিদ্ধ করে তারপরে হালকা করে একটু ভেজে নিচ্ছি, এটা ভর্তা করব আমি। মিষ্টি কুমড়া কিন্তু নাস্তার জন্য না, মিষ্টি কুমড়া হচ্ছে ভর্তা করব আমি রাতে খাওয়ার জন্য। আসলে শিলাপুর আসবে আর রাতে খাবে না, এটা তো হতে পারে না, অবশ্যই খাবে, খেয়েই যাবে, যা হবে তাই খেয়ে যাবে। তো শিলাপু আমাদের বাসায় একদিন বলছিল যে ওর নাকি ভর্তা খেতে মন চাচ্ছে, ভেবেছিলাম ভর্তা করবো, এই জন্য ভর্তা করতে কিন্তু অনেক কিছুই লাগে, ভেবেছিলাম অনেক পদের করব, শুটকি ভর্তা, বাদাম ভর্তা বা আরো অনেক কিছু। তো বুটভুনার হচ্ছে মশলাটা কিন্তু আমি ভালো করে কষায় নিয়ে এবার বুটটা দিয়ে দিলাম, তো বুটটাও কিছুক্ষণ একটু কষায় নিব। প্রায় হয়ে গেছে, একদম অবস্থা, একটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে ডাল সিদ্ধ দিয়েছি, ডাল ভর্তা করবো। মিষ্টি কুমড়াটা হয়ে গেছে, এখন হচ্ছে ডাল সিদ্ধ দিয়েছি, একটু রসুন দিছি। রান্না তো চলছে, এই যে একদম অ্যাপ্রন পরে শেফের ড্রেসে চলে আসছি, কারণ হচ্ছে রান্না করতে গেলে অনেক সময় ঝোল তারপর তেল ছিটকে আসে, যাওয়ার মধ্যে পড়ে যায়। ফ্রেশ হয়ে গেছি, এই জন্য হচ্ছে আবার রান্না করতে হচ্ছে, এই জন্য পড়লাম। তো বুধভুনা হয়ে গেছে, ডাল সিদ্ধ হয়ে গেছে, এখন দেখি আর কি করা যায়। আমি এখানে পাতাকপি একটু চিকন চিকন করে কেটে নিয়েছি, আর সব রকমের মশলা দিয়ে দিয়েছি, আসলে একটা পাকোড়াও করব, পাতাকপির পাকোড়া। আরবিও চলে আসছে আম্মুর সাথে পাকোড়া বানানোর জন্য। আসলে এখন তো শীতের সময়, শীতের সময় হচ্ছে পাতাকপি তারপর হচ্ছে ফুলকপি এগুলো দিয়ে কিন্তু পাকোড়া ভালোই লাগে। আর আরবির বাবার পছন্দ, মানে সন্ধ্যায় অফিস থেকে আসার পরে বলে যে একটু পাকোড়া করে দাও, মানে পাতাকপি বা ফুলকপির ওর অনেক বেশি পছন্দ, কিন্তু আসলে করা হয় না। তো সেদিন কালকে ও নিয়ে আসছে পাতাকপি, তো বলছে যে একটু পাকোড়া করো, তা ভাবলাম আজকে শিলাপু নীলাপুর আসবে, ওর বোনরা আসবে, একসাথে বসে বসে খাবে, যদিও তাড়াতাড়ি চলে আসে, এই জন্য পাতাকপির পাকোড়াটা করছি। আর কিভাবে করছি আপনারা তো সবাই জানেনই কিভাবে করতে হয়। একটা ডিম দিব আর আদা রসুন দিয়ে দিছি, এই তো শানের চাট মশালা, চাট মশালাটা দিয়ে দিলে টেস্টটা অনেক মজা হবে খেতে আমার মনে হয়, কারণ আমি কখনো দেইনি, এবারই ফার্স্ট টাইম দিব, দেখি খেয়ে কেমন হয়। আর এর মধ্যে বেসন দিয়ে দিবেন, চালের গুঁড়া আর সামান্য একটু কর্নফ্লাওয়ার দিয়ে একদম সুন্দরভাবে মেখে তেলের মধ্যে ভাজলেই একদম মজ মজা হবে, খেতে কিন্তু ভালোই লাগে এই পাতাকপির পাকোড়াটা। আম্মু কাজ করছে, আমি মিষ্টি আর মিঠাইকে দেখাচ্ছি, এই যে মিষ্টি মিঠাই, এই যে মিষ্টি বিহাও, মিষ্টি বিহাও, মিষ্টি মিঠাই। সবাই চলে আসছে, এই যে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, শিলাপু নীলাপুরা নিয়ে আসছে, এই জন্যই কিন্তু আমি নাস্তা করতে চাই না, কারণ আমি জানি ওরা নিয়ে আসে। যারা ভালো আছো, শানিন এই যে, হাই, জুহান, এই তো নীলাপু, শিলাপু, নীলাপু শিলাপু ভালো আছে? কত নাস্তা, তেল পিঠা নিয়ে আসছে, ভাপা পিঠা, তারপরে যে ডিমের পিঠা, বার্গার, অনেক কিছু নিয়ে আসছে, এই যে সবাই খাচ্ছে। আর আপনি, তোমার তো অনেক মজা আছে না, বার্গার? আর আপনি তো বার্গার পাইছো, ও তাই তো। জোহানের খরগোশ গুলো, এই তো জোহানের খরগোশ গুলো কেমন আছে? ভালো আছে? তোমার বন্ধু হয়ে গেছে? ও এমনি কিন্তু ভালোই লাগে দেখতে, তাই না? একদম সাদা চোখ গুলো লাল লাল, ভালোই লাগে। এখন পাকোড়া বানাচ্ছি, এই যে ভাজা হয়ে গেছে কিছুটা,
আর এখানে ভাসছি। আরবি বাবা চলে আসছে, তোরা সব ভাই বোন মিলে, তিন ভাই বোন মিলে যেন একসাথে বাঁকুড়া খেতে পারে এই জন্য এক নিয়ে ভাসতেছি, ভালো লাগবে একসাথে খেলে। এই তো আরবির বাবা চলে আসছে, তো সবাই মিলে আমরা আবার পাকোড়া খাচ্ছি। পাকোড়া কেমন হয়েছে নীলাপু শিলাপু? সবাই খাচ্ছে একসাথে, এই জন্যই করছিলাম যে রাসেল আসলে সবাই মিলে, তিন ভাই বোন সাথে আমি সবাই মিলে একসাথে পাকোড়া খাবো। নাও নাচনা না, ওই যে শিলাপুর আনছে পিঠা, পিঠা খাও। হ্যাঁ খাই শিলাপু, শুরু করো। চা চড়াই দিছি, আদা দিয়ে চা করবো। এখন কি সবাই কিন্তু দুধ চা থেকে আদা চা লেবু চা এটা খেতেই পছন্দ করছে, কারণ এখন করোনার সময় এটা অনেক ভালো খাওয়ার জন্য। আর ঠান্ডা ঠান্ডা লাগলে, অনেকের কাশি টাশি বা ঠান্ডা থাকলে এটা তো অনেক ভালো, সেটা তো সবাই জানে। তো এখন চা দিব, চাটা খাওয়া শেষ হোক, তারপরে আমার আবার রান্না আছে। রাধুনি রান্নাঘরে চলে আসলাম, কি ননদরা আসার জন্য কি করতেছ ভাবি? কিছুই তেমন কিছু না, যা আছে তাই। মুরগির মাংসটা রান্না করতেছি, কষাই নিচ্ছি। এখানে পেঁয়াজ দিছি, মশলা আর টমেটো দিছি। নতুন অ্যাড মনে হচ্ছে টমেটো, একটু দিয়ে দেখি কেমন লাগে। অনেককে দেখি রান্নার সময় দেয়, টিভিতে দেখছি, আমি দিয়ে দেখতেছি কেমন হয়। মাঝে মাঝে ভেরিয়েশন করা ভালো। আর সাথে এটা ডিম, ডিম ভর্তা করবো, এই জন্য সিদ্ধ করছি। এদিকে দেখি, এটা হচ্ছে শীদল, এটা রংপুরের ভাষায় শীদল, শীতল ভর্তা করবো। আর শীতল কিন্তু বানায় হচ্ছে, যারা জানে না, যারা জানে না তাদের জন্য এটা হলো পুঁটি মাছ দিয়ে বানায়, তাই না বাবা? আমি নিজেও ঠিক মতো জানি না। শুটকি আর হলো কচুর, ছোট মাছের শুটকি আর কচুর ডাটা, মানে আমিও ঠিক মতো জানি না। আমরা আসলে কি এটা খাইছি শুধু, বেশি বানানো দেখিনি, এই জন্য আমাদের গ্রামে বানায়, তো আমাদের গ্রাম থেকেই আসছে এটা, তাই না? এটা মাকে মিনু খালা দিছিল, আর আমার আম্মুকেও আমার খালারা দিছে, ওখান থেকে আম্মু আর মা আমাকে দিছে। এটা আসলে শীতলটা এমন জিনিস যেটা আসলে আমরা মানে গ্রাম থেকেই পাই, কারণ এটা শহরে আসলে বানানো হয় না। শীতলের ভর্তাটা একটু দেখাই দিও দর্শককে কিভাবে করে, কারণ হচ্ছে আমাদের রংপুরের ঐতিহ্য এটা শীতল ভর্তা, অনেকে জানে না, রান্না করেও খাওয়া যায়। তো এটা আজকে স্বামী আপনাদের সাথে শেয়ার করবে, যখন করবো দেখাবো। মুরগি বসে একসাথে ভাই বোনরা টিভি দেখতেছে, তো টিভিতে কার্টুন দেখতেছে ওরা। এই যে তিন ভাই বোন মিলে একটা, এদিকে তাকাও সবাই, হ্যাঁ এদিকে তাকাও। হ্যাঁ আমি একটা সুন্দর একটা ডিজাইন করছে, এটা আমি ওয়ালে লাগাই দিছি, ও নিজে নিজে এটা বানাইছে। ভর্তা করতেছি, মাংস বসাচ্ছি, সুধি পড়ছে আবার, সুধি পড়া কাজ আর কি। পাখিগুলো কি মারামারি করে? কি করে? তো অনেক মজা মজা পাচ্ছে, ডিম ভর্তা, এরপরে ডাল ভর্তা, তারপর মিষ্টি কুমড়া ভর্তা, ওরে বাবা অনেক ভর্তা, তারপরে শীতল ভর্তা, শীতল ভর্তা অনেক ভর্তা, ভর্তা ভাজির আইটেম করছে অনেকগুলো। কারণ কি শীতল গুলোকে আমি কিছুক্ষণ পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, পানি দিয়ে ভিজিয়ে রেখে তারপর ওটা ধুয়ে ধুয়ে নিছি ভালো করে, করে এটা একদম মিহি করে নিছি, ভেঙে নিছি যাকে বলে, ভেঙে নিছি। আর এখানে হচ্ছে পেঁয়াজ আর রসুন দিছি, পরে হচ্ছে কাঁচা মরিচ দিব, আগে এটা ভাজা হয়ে গেলে, আর একটু শুকনা মরিচও দিব, মানে দুটা দিয়েই করবো।
অতিরিক্ত ভাজার দরকার নেই। দুই বোনের দেখি কে পায়, হাত পিছনে কঠিন লড়াই হচ্ছে দুইজনকার, আরবিও শক্তি ভালোই বাবা। ভাবি আর ননদের লড়াই কে জিতে, গেম গেম গেম। দেখা যাক কে পায়, দেখা যাক কে জিতে, ননদ না ভাবি। জয়ী। এবার ভাই আর বোনের লড়াই চলছে, দেখি কে ফার্স্ট রেডি, 1 2 3 স্টার্ট। শক্তি আছে, ভেজে নিচ্ছি, হালকা একটু তেল দিয়েছি, দিয়ে ভেজে নিচ্ছি। আর এই যে এখানে রসুন পেঁয়াজ শুকনা মরিচ কাঁচা মরিচ ভেজে নিচ্ছি। শীতল ভর্তাটা ভালোই লাগে খেতে, তোমার কেমন লাগে? ভালো লাগে, টেস্টটা অনেক মানে এটা আনকমন তো, এটা আসলে আমাদের সবসময় আসলে খাওয়া তো হয় না, পাওয়া যায় না। এটা আসলে ভর্তা শুরু করলাম আগে বাবা বলতে দাও আপনাদের সাথে শেয়ার করতে, আনকমন ভর্তা যেহেতু শীতলের ভর্তা তো সবাই জানেও না, উত্তরবঙ্গের লোক সারা খায়ও না, এই যে ভর্তাটা করা দেখাই প্রচেষ্টা। এইভাবে এটা ভাজে নিচ্ছে, প্রথমে ভাজে নিয়ে সরকার এখানে দিয়ে দিচ্ছে। তো স্বামীর হাতের শীতল ভর্তার দাওয়াত থাকলো সবার সাথে, তো আরো ভর্তা আছে। খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, নীলা শিলা দুজনে বসছে, শিলা খাওয়া মোটামুটি শেষ হয়ে গেছে, মিষ্টি কুমড়া ভর্তা, তারপর এটা মিষ্টি কুমড়া, এটা ডাল, এটা ডিম ভর্তা। তো নীলা দিচ্ছে এখন ডিম ভর্তা, এবার নীলা রিভিউ দিবে সবগুলো। তো এক একটা এক এক রকম টেস্ট, কোথায় যে খাবে আমার উদ্দেশ্য করছে, অনেক ধন্যবাদ ভাবি। গরম করে আনলো, আর বাসায় বেশি বেশি করে বানায় খাবেন, যারা বিকে খাওয়াচ্ছে মা। এখানে আড্ডা শিলাদের শেষ বিদায় নিচ্ছে, চলে যাচ্ছে শিলারা, আল্লাহ হাফেজ শিলা। ঠিক আছে, ভাই খেতে বসে গেছে, জাবিদ ভাইয়া আসলো, তো জাবিদ ভাইয়ার তো একটু দেরি হয়,
স্যার অফিসের টাইম একটু দেরি করে, এই জন্য সবাই বসলো, এখন আসছে শাওন খাচ্ছে। আপনাদেরকে তো একটা ভালো খবর দেওয়াই হয়নি, আমাদের শাওনের কিন্তু বিয়ে হয়ে গেছে, ও এখন বিবাহিত। সবাই ওর জন্য দোয়া করবেন, এখনো অনুষ্ঠান হয়নি, অনুষ্ঠান হইলে অবশ্যই যদি আমরা যাই আপনারা তো দেখতেই পাবেন শাওনের বিয়ে। কিছু তো খাচ্ছে, রাস্তায় বসে গেছে, জাভিদ ভাইয়ের জন্য অপেক্ষা করছিল, নীলাপু সবাইকে পরিবেশন করতেছে, আসলে শীতল খাওয়া হয় না, ভর্তাটা খাওয়া হয় না, তো ওই জন্য ওটা ভালো লাগে। চলে যাচ্ছে এখন, যারা অনেক খেলাধুলা করলো, তো নীলা আসিস আবার। তো ভর্তাবাজি মাঝে মধ্যে আয়োজন করা হয়, আমরা বিদায় নিচ্ছি সবাই, আল্লাহ হাফেজ।